টাকা দিয়ে ডিশের ঝিরঝির চ্যানেল দেখার চাইতে ফ্রিতে এইচডি চ্যানেল দেখা গেলে কেমন হয়? আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ডিশ কেবল কানেক্টিভিটি ছাড়াই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে ফ্রিতে টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি থাকে বা অ্যান্ড্রয়েড টিভি বক্স থাকে, যেমন মি টিভি বক্স এস, তাহলেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে না কোনো প্রকার ডিশ কেবল কানেকশনের। আর যদি নর্মাল টিভি থাকে তবে তাকে প্রথমে স্মার্ট করতে হবে। নর্মাল টিভিকে কিভাবে স্মার্ট করবেন তা জানতে চাইলে দেখে আসতে পারেন আমাদের মি টিভি বক্স এস এর রিভিউ ভিডিওটি। এর জন্য আই বাটনে ক্লিক করুন অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন। তো ডিশ কেবল ছাড়াই টিভি চ্যানেল দেখতে প্রথমেই আপনার স্মার্ট টিভির অ্যাপ ড্রয়ার থেকে প্লে স্টোরে যেতে হবে। এরপর টফি, বিঞ্জি বা বায়োস্কোপ অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এই তিনটি অ্যাপস দিয়েই লাইভ টিভি চ্যানেল উপভোগ করা যাবে। আর তাছাড়া আরও অসংখ্য অ্যাপ রয়েছে টিভি চ্যানেল রিলেটেড। আমরা এক্সাম্পল হিসেবে বিঞ্জি অ্যাপটি ডাউনলোড করি। উল্লেখ করা তিনটি অ্যাপসের সবগুলোতেই প্রথমে লগ ইন করতে হবে, আর লগ ইন করার জন্য নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। যেমন এখানে ফোন নাম্বার দেওয়ার পর একটি ওটিপি আসবে মোবাইলে, তারপর সেটি দিতে হবে ওটিপি বক্সে। প্রথমবার কিছু ডিটেল চাইতে পারে, যেমন নাম বা জন্মসাল, সেগুলো দিয়ে নেক্সট করলেই অ্যাপগুলো তৈরি হয়ে যাবে। বর্তমানে যেসব বেসিক চ্যানেলগুলো রয়েছে তার প্রায় সবগুলোই এই অ্যাপসগুলোর মাধ্যমে চালানো যাবে। বাচ্চাদের জন্য কার্টুন চ্যানেলও আছে, যেমন সিএন, নিকলোডিয়াম, পোগো ইত্যাদি। যারা খেলা দেখেন বেশি বেশি তাদের জন্য আছে অনেক চ্যানেল লাইক স্টার স্পোর্টস, আর এইচডি মুভি দেখতে আছে অনেক মুভির চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক বাংলাদেশি টিভি চ্যানেল আছে। তো চলুন বাংলাদেশি একটি টিভি চ্যানেল চালিয়ে দেখা যাক। এই তিনটি অ্যাপসেই ইন্টারন্যাশনাল অনেক চ্যানেল সাপোর্ট করে। যারা ইন্ডিয়ান সিরিয়াল দেখেন তাদের জন্য আছে অনেকগুলো চ্যানেল, আর যারা ইন্টারন্যাশনাল নিউজ দেখেন তাদের জন্য আছে অনেক অনেক চ্যানেল, ডকুমেন্টারির জন্য চ্যানেল আছে। এছাড়াও তিনটি অ্যাপসেই আছে অনেক অনেক সিরিজ, আপনি চাইলে সেগুলো উপভোগ করতে পারবেন, যার মধ্যে অনেকগুলোতে মান্থলি সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়তে পারে। আপনাদের মধ্যে অনেকেরই কিছু প্রশ্ন রয়েছে, যেমন টিভি চ্যানেল দেখলে টাকা বা মান্থলি সাবস্ক্রিপশন লাগবে কি না, এইচডি চলবে কি না, কতগুলো চ্যানেল থাকবে ইত্যাদি। তো উত্তর হচ্ছে, লাইভ টিভি দেখার ক্ষেত্রে এই অ্যাপসগুলোতে বর্তমানে কোনো টাকা বা মান্থলি সাবস্ক্রিপশন লাগছে না, কিন্তু হয়তো ভবিষ্যতে লাগতেও পারে, যেমন বঙ্গ এখন থেকেই নিয়ে থাকে নেটফ্লিক্স আর প্রাইম ভিডিওর মতো। ক্লিয়ারিটির কথা বললে বর্তমানে আমরা যা লক্ষ্য করেছি তা হলো নর্মাল ডিশ কেবল কানেকশন থেকে এসব অ্যাপসে আরও অনেক বেশি ক্লিয়ারিটি রয়েছে, আর চ্যানেল সংখ্যা বর্তমানে অনেক আছে, আর রেগুলার এসব আপডেট হচ্ছে এবং নতুন নতুন চ্যানেল অ্যাড হচ্ছে। তো বুঝতেই পারলেন এই উপায়ে খুব সহজে ডিশ কেবল কানেকশন ছাড়াই টিভি চ্যানেল আপনার স্মার্ট টিভিতে উপভোগ করতে পারবেন ফ্রিতে। আশা করি ভিডিওটি ইউজফুল ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর এমনই ভিডিও রেগুলার পেতে সাবস্ক্রাইব করুন আমাদের বিডি শপের অফিসিয়াল চ্যানেলটি। এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানিয়ে দিতে পারেন নিচে কমেন্ট সেকশনে। ধন্যবাদ বিডি শপের সাথে থাকার জন্য।